পালের কিন্তু কত বছর পরে দেখছে না বলেন না। পিচ করা রাস্তা কাঁচা বেড়ি সকল কিছুই এক ঘন্টার ভিতরে কোথাও এক নালা কোথাও এক হাঁটু কোথাও হাঁটুর উপরে জল হয়ে গেছে। আমরা নদীতে সকল মাছগুলো আমাদের চলে গেছে। আমাদের ক্ষতির পরিমাণ আমরা আনুমানিক ধারণা করতেছি 6 কোটি টাকার ঊর্ধ্বে। খরা ধরার পরে যখন ঘিরে আমরা জাল দিব তখন হয়তো আমরা অনুমান করতে পারবো থেকে কম না বেশ। এই প্রজেক্টের যে অবস্থা এখন বর্তমানে আমাদের প্রজেক্টের প্রায় 80% মাছ বেড়ে গেছে, যার বাজার মূল্য প্রায় 5 থেকে 7 কোটি টাকা। আমাদের অনেক লস হয়ে গেছে আর দেখেন তো বন্যার পানির অবস্থা। আমরা চেষ্টা করতেছি জাল দিয়ে মাছ রক্ষা করার জন্য, কিন্তু পারতেছি না, যেহেতু মাছের অবস্থা একবারে খারাপ আর বন্যার পানি অনেক বেড়ে গেছে। আমরা চেষ্টা করতেছি জাল দিয়ে মাছ রক্ষা করার জন্য। আমাদের ফরিদগঞ্জ উপজেলা 7,500 মৎস্য চাষি এবং 2,695 হেক্টরে চাষ হচ্ছে। আজকে প্রায় 4 থেকে 5 দিন অতিবর্ষণের ফলে কিছু কিছু ঘেরে পানি ওভারফ্লো হয়। আমরা পূর্বেই তাদেরকে এইসব ঘেরে নেট ব্যবহার করে যাতে মাছ বের না হতে পারে এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দেই। আমরা এখনও ক্ষয়ক্ষতির হিসাব আমরা করতেছি, করে পরবর্তীতে এগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠাবো। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আমাদের রান্না বান্না বিশুদ্ধ পানি আরো বিভিন্ন সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি দিন দিন, জানি না এই পরিস্থিতি কদিন থাকবে। এই পরিস্থিতি থাকলে হয়তো আমাদের বাড়ি ছেড়ে হয়তো আশ্রয়স্থলে বা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হবে। আমরা তো চুলা পানির নিচে, আমরা ঘর থেকে বেরোতে পারতেছি না, আমাদের খুব অসুবিধা, ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে পারতেছি না, হ্যাঁ খুবই খারাপ। আমি বাইরের ভিতরে পানি শুকনা খা ভাগ ভাগ করার কোনো কাজ নাই, বাজার থেকে শুকনা খাবার নিয়ে আসলাম, এখন এরূপে চলতেছি, খুবই অসুবিধা যাইতেছে আমাদের।